সোনামুড়া বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা আজও পেল না সরকার থেকে আর্থিক সাহায্য। মনের দুঃখ চেপে রেখে পুনরায় শীত সবজির চাষে লেগে পড়েছেন। লাভালাভের বিষয়টিকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আপাতত ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি শীতকালীন সবজির চারা রোপণ করেছেন তারা। সোনামুড়া মহকুমার বেজিমারা, বরতলি, তেলকাজলা, উরমাই ওই এলাকার চাষিদের ধানি জমির পাশাপাশি হাজার হাজার কানি সবজি ক্ষেত চলে গিয়েছে জলের তলায়। বন্যার এতগুলো দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনও ন্যূনতম সরকারি অর্থ সাহায্য মেলেনি তাদের। আরও জানা যায়, ক্ষতিপূরণের আর্থিক সাহায্যের টাকা নিয়ে চলছে দলবাজি। শাসক দলীয় নেতা বা কর্মী হওয়ার সুবাদে এমন অনেকে ব্যক্তিবর্গের নাম উঠেছে ক্ষতিগ্রস্তদের নামের তালিকায়। আদতে তারা কৃষকই নয় বলে জানা গেছে। রিপোর্ট প্লেন ত্রিপুরা নিউজ। আর ইয়ার রাঙামাটি হইতে এটি একটা কোনো কিছু নাই করে এরকমভাবে হয়েছে জানি আমরা, মানে ধারণার কথা কোনো সুবিধা নাই আমাদের, কোনো সরকার থেকে কোনো সাহায্য দিছে না। এমনকি আবার আমরা যাই ঘরের ভিতরে আসিল তাই আমরা দিয়ে সংসার চালাইছি, ছেলে মেয়েরা চালাইছি, লেবারও তো আর করতে পারছি না। গরিব মানুষ আমরা, কৃষিকাজ করে খাই, আমরা নিজের জমিতে লাগিয়ে রেখে খাই, আর কিছু নিজের জমি আছে এটি করে খাই। তখন কইছে তারা আমরা সরকার থেকে কিছু সাহায্য দিব, সাহায্য এমন কোনো কিছু দিছে দিছে না। আবার মানে সরকার থেকে বলে কি টিম আছে, টিমে ইয়া করছে না, আমরা সরকারের সাহায্য হয়েছি না, কিচ্ছু হয়েছি না। এবারে কদিন আগে পূজা গেছে, পূজা বাচ্চা 6 বছর একজন কান্নাকাটি করে ডেলি, ই অন্য দিতাম পারতাছি না। এখন লোন লইছি, লোন লই সেরা অনেক বাচ্চার আইনা দিছি, মানে কীতা করে মনে লাগাইছি শীতের সিজন, মানে ভগবানের জানে কীতা জানি করে, ভগবানের যদি দেয় ওই বন না দিলে হইতো না। তা অনেক ফুল করে তাহলে বাইগনের বাগান লাগাইলে মিলে